চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটম ঘরে আইসো বন্ধু, দিন ফুরাই বার আগে, চটম ঘরে আইসো বন্ধু, মনে যদি লগে, দিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটম ঘরে আইসো বন্ধু, দিন ফুরাই বার আগে, চটম ঘরে আইসো বন্ধু, মনে যদি লাগে। আচ্ছা কাকু, ওই একটা জিনিস জানার জন্য আমার মাথার মধ্যে খুব ঘুরতে আছে, বললে ফেলি। কি কি বল না, মানে আপনি তো এই গ্রামের মধ্যে বিচার সালিশ করেন নাকি? আরে বিচার সালিশ তো করি, সবাই মানে গোনে একটু সম্মান দেয়, বুঝিস না? আচ্ছা, তাই সম্মানের পাল্লা ভারী কার, মনে করেন আপনার নাকি ওই এই যে মোহনের? না, কি করে হয় বুঝিস না, সম্মানের পাল্লা আমারই ভারী, আমার মানুষ বেশি সম্মান করে, আরও আমার চেয়ে একটু জনপ্রিয় বেশি আর কি। এই কাকু, এই ভুল করলে হইবে? জনপ্রিয়তা আর সম্মান কিন্তু এক জিনিস না, দুইটা একই মাপের না, মাপের মধ্যে ঝামেলা আছে। ওরে বাবা, একই মাপের? আমার কোমরের প্যান্ট আর কোমর, শোন, একই ইস্ত্রি করা প্যান্ট, এক প্যান্ট কিন্তু দুজনে পরে অনেকবার অনেকবার হাঁটে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, বুঝছিস? কারণ কি, এক প্যান্ট দুজন মিলজুল করিয়ে পারতেন? কি করবো, মন আমার সাথে আছে, আমার বাড়ি ভাড়া আসলো, আমার ইস্ত্রি করা প্যান্ট রয়ে গেছে, সে প্যান্টটা ময়লা হয়ে গেছে, আমার বললো কাকু তোমার প্যান্টটা দাও, বাড়ি ভাড়া যাবো না, তোমার প্যান্ট পরে যাই, তা আমার সাথে ওই প্যান্ট পরে চলে গেছে। আপনি আপনি সে আপনার কাছে চাইলেই আপনি দিয়ে দিতেন? দেবো না, কিছু নেই। আরে এরাম করে কয় না, দিয়ে তো পারা যায় না। সে বলতেছে কাকু তোমার সাথে এরকম একটা স্মার্ট বয়, ময়লা প্যান্ট পরে হাঁটে গেলে মানুষ ঠিক হবে না, এরপরে কি কথা থাকে? আচ্ছা, আমি পরে দিয়ে দিলাম। মানে মোহন সাহেব তাকে আবার ই মানে স্মার্ট ডিক্লিয়ার দিছে? আরে একই মাপের তো, বুঝিস না, মানে একই মাপের জিনিস, জানো আমার সাথে ময়লা প্যান্ট পরে যদি পাশের গ্রামে যায় বা কোথাও যায়, তাহলে সেখানে বলবে না স্মার্ট বয়টা ময়লা প্যান্ট পরে আসছে, তাহলে সেখানে আমার সম্মান থাকে। ওরে বাবা রে, জিনিসটা কিন্তু বুঝছি, মানে তাইলে একটা নতুন সংজ্ঞা দাঁড়াইলো, যে কোমরের মাপজোপ দিয়ে কে কতটা স্মার্ট সেটা বোঝা যায়, মোড়া কি চিকন সেটা ব্যাপার না নাকি? না না, সেটা মাপি না, ওটা একটা সাইন মাত্র, মানে একটা উদাহরণ দিলাম। আচ্ছা আচ্ছা, শোন, ছোটোবেলার থেকে আমি অনেক সুন্দর, গ্রামের মানুষ সবাই আমারে প্রিন্স করে ডাকতো, বুঝছো? ভাবি ভাবি ভাবি, এইভাবে একটা স্মার্ট ছেলেকে টানলে সে ইন করছে না, হ্যাঁ তার আত্মা খুলে দিতে পারে, কাইন্ডাও দিতে পারে। ভাবি সবাই ভর্তি করাইতেছো, এই যে বাড়ির মধ্যে জাগরো আনছো, এরা সব খুনি 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 খুন মানে কি? আমার পিছনে কি করো, হ্যাঁ সামনে, আরে বাবা রে বাবা রে, শুনো শুনো একটা কথা কই, আমি অনেক মানুষের বিচার করেছি, এই যে খুনির বিচার কিন্তু করি না রে ভাই, এসে কি কথা বলতে করতেছো, হ্যাঁ খুনি দেখা ভয় করে, বুঝিস না? ভয় করা লাগবে কি রে, কি কথা বলতে করতে, বাড়ি করে করতে গিয়ে।